ঐতিহাসিক 7ই মার্চ বাংলাদেশের ইতিহাসের বাঁক পরিবর্তনের এক ঐতিহাসিক মাইলফলক। রেস কোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতার ডাক, বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেদিনই ছিল আসলে স্বাধীনতার মূল ঘোষণা। 26শে মার্চ বঙ্গবন্ধু গ্রেপ্তারের পর রাত 12:30টার যে আনুষ্ঠানিকতা, স্বাধীনতার ঘোষণা, সেটা আনুষ্ঠানিকতা, কিন্তু স্বাধীনতার যে মূল ঘোষণা সেটা সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক 7ই মার্চ বঙ্গবন্ধুর সদর্থক জাতীয়তাবাদের বিঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে। এবং এরপর আমাদের এর মধ্য দিয়ে আমাদের 23 বছরের স্বাধিকার সংগ্রাম, স্বাধীনতার সংগ্রামে পরিণত হন। স্বাধিকার থেকে স্বাধীনতা, এটা হলো বাঁক পরিবর্তন। এবং সে জাতি 7.5 কোটি স্বাধীনতা পাগল বাঙালি বঙ্গবন্ধুর ডাকে মরণপণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সেদিন একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, সেটা হলো স্বাধীনতা ঘোষণা একমাত্র বৈধ অধিকার ছিল বঙ্গবন্ধু, কারণ তিনি জনগণের নির্বাচিত বিপুল ভোটে জনপ্রতিনিধি, 169 আসনের মধ্যে তৎকালীন পূর্ব বাংলা 167টি আসন বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সেদিন পেয়েছিল। কাজে স্বাধীনতা ঘোষণার বৈধ অধিকার ছিল একমাত্র বঙ্গবন্ধু, অন্য কারো স্বাধীনতা ঘোষণার কোনো বৈধ অধিকার ছিল না। কাজে ঘোষক বলে যারা স্বঘোষিত ঘোষক অনেকেই ছিলেন ঘোষণার পাঠক, পাঠক আর ঘোষক এক কথা।